এক উল্টো উটের পিঠে চলছে দেশের হকি নির্বাচন হবে হচ্ছে দেব বলেও অ্যাডহক কমিটি দিয়েই চলছে সব মাঠে খেলা ছিল না দীর্ঘদিন হঠাৎ হলো দলবদল বলা হলো সময় বাড়ানো হবে না বাড়লো কয়েক দফা এবার দলগুলোকে প্রস্তুতির সুযোগ না দিয়ে ঘোষণা হলো ক্লাব কাপ ও লীগের সূচি ক্লাব কাপটা যেহেতু প্রস্তুতিমূলক খেলা এটা যত দ্রুত খেলে নেওয়া যায় তত ভালো তাহলে আমরাও বুঝতে পারবো আমাদের ফল্ট কিংবা আমাদের দুর্বলতা কোন জায়গাগুলোতে আছে আমরা ওইভাবে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিতে পারবো একটু ঝামেলা হবে তবে ওই একটু ক্ষতি তো জাতীয় দলের স্বার্থে মানতেই হবে প্রস্তুতির ঘাটতি থাকলেও টার্গেট ঐতিহ্যবাহী মেরিনার ইয়াংস তবে লিগের আগেই বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে বিতর্কের অবসান করতে আহ্বান জানালেন কর্তাদের এইবার তো অবশ্যই আমরা চ্যাম্পিয়নের মতন দল করেছি আমাদের ফরেন কোচ অলিভার কার্টস সে অলরেডি ঢাকায় দুই দিন হয়ে গেল প্র্যাকটিস করছে আমার ছেলেরা আমি ওয়ারি কিংবা বাংলাদেশ স্পোর্টিং এদের সাথে একমত বিকেএসপির প্লেয়ারদের যারা জাতীয় দলে খেলে কিংবা যুব দলে আছে তাদের মধ্যেই কোটাটা সীমাবদ্ধ করে দিলে আমার মনে হয় ফেডারেশন একটা মিডলে একটা অবস্থা নিতে পারবে আর শুরু হচ্ছে হকি মৌসুম অথচ কোনো আলোচনাতেই নেই উষা ক্রীড়া চক্র হকির স্বার্থেই ক্লাবটি আবারও ফিরবে মাঠে আশা সংশ্লিষ্টদের উষা ফিরে আসবে আমার কাছে আমার বিশ্বাস এই বছর না হলেও উষা ফিরে আসবে কারণ উষা মানেই কিন্তু হকি নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা